Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Sammanito hazir, ajke je bishoy alochona korbo apnara obosshoi video thumbnail dekhei bujhe gechhen je kotha bolchi na mul bishoy dhuke porteci. Tobe mul bishoy jar age obosshoi obosshoi video niche alabar kore subscribe click kore subscribe kore deben ebong bhalaka bell icon ti ghonta wanti bajiye rakhben jate notun kono video after deyar sathe apnader mone protome pouchhe jay. Subscribe kore dekhe oshongkho oshongkho dhonnobad. তো সময় হাজিরিন জন আমরা মূল বিষয়ে ঢুকে পড়ি এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদেরকে উদ্ধৃতি দিচ্ছি ইনশাআল্লাহ তো চলুন আমরা মূল বিষয়ে ঢুকে পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনের প্রথম অংশটা সকালবেলা পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর নিকট উক্ত দোয়ার মাধ্যমে প্রার্থনা করে এবং ওই দিন যদি সে মৃত্যুবরণ করে তবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে সুবহানাল্লাহ অন্য বর্ণায় আসছে যে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় অনুরূপ একই নিয়মে আপনি রাতে শোবার সময় যদি এই আমল করে ঘুমান নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে রাখবেন এটা বুখারী শরীফের 6309 নম্বর হাদিসে এসেছে এবং মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে এই হাদিসটা সহিহ হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ইস্তিগফার বা এই দোয়া পড়ার তৌফিক দান করেন সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পাঠ করবেন এবং রাতে ঘুমাবার সময় অথবা মাগরিবের পরে আপনি এই আমল করবেন যদি আপনি এই রাতে মারা যান আপনার জন্য জান্নাত ওয়াজিব আপনি জান্নাতি আর যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েন এই দোয়াটি পাঠ করেন তাও এই অনুরূপ আপনি জান্নাত আপনার জন্য ওয়াজিব এবং আপনি জান্নাতি এটা বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিস তো চলুন আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে আরবি এবং বাংলা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ তো অবশ্যই আমি আপনাদেরকে দোয়াটি পড়ে শোনাচ্ছি এই দেখুন ভিডিওতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আনতা রাব্বিল ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া মা'দুকা মাস্তাতা'তু أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই হচ্ছে সেই দোয়াটি সাইয়েদুল ইস্তিগফার তো সময় তো হাজিন আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করলাম অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়া শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন যাতে আপনারা ওই শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হতে পারে দুনিয়া এবং আখিরাতের কল্যাণে সাধিত হতে পারে আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম